আজ আমি এই ভিডিওতে আচার্য চাণক্যের নীতি থেকে কিছু এমন কথা বলবো যা পালন করলে আপনার জীবনে অনেক চেঞ্জেস আসবে আর অনেক নতুন নতুন জিনিসও আপনি শিখতে পারবেন। যারা জানে না আচার্য চাণক্যের ব্যাপারে তাদের বলে দিই যে বুদ্ধিমান রাজনীতিজ্ঞ ও অর্থশাস্ত্রী রূপে পরিচিত আচার্য চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে এমন অনেক কথা বর্ণনা করেছেন যার ফলে মানুষ তার জীবনে সফলতা অর্জন করতে পারে। আর যদি তার বলা নীতিতে আপনি চলেন তাহলে আপনি অনেক জিনিস চেঞ্জ করতে পারবেন, আর চেঞ্জ করার সাথে সাথে আপনি ওই সিচুয়েশান থেকে খুবই ভালোভাবে বেরিয়েও আসতে পারবেন আর সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন। তাহলে আসুন জেনে নিই সেই নীতিগুলির ব্যাপারে যা দিয়ে আপনি সাকসেস হতে পারবেন, যা দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। নাম্বার ওয়ান, কোনো কাজ শুরু করার আগে আপনার এই ব্যাপারে জানা দরকার যে আপনি সেই কাজ কেন করছেন, এই কাজ করলে আপনার কী লাভ হবে, সাথে এটাও জানা দরকার যে আপনার এই কাজে সফল হওয়ার কত চান্সেস আছে। এই প্রশ্নের যদি আপনার কাছে উত্তর থাকে তাহলে আপনি আপনার কাজ আরও মনোযোগ সহকারে করতে পারবেন, আরও বিশ্বাসের সাথে করতে পারবেন আর সাকসেসও হতে পারবেন। তবে আপনি যেই কাজ করতে চলেছেন সেই কাজ রিলেটেড আপনার আইডিয়া থাকা উচিত, প্রি প্ল্যান্ড আপনাকে করতে হবে। যদি আমার ভাষায় বলি তাহলে আপনাকে আপনার কাজের জন্য প্রপার প্ল্যানিংয়ের সাথে এগিয়ে চলতে হবে, তখনই ওই কাজ আপনি ভালোভাবে করতে পারবেন, তখনই আপনি ওই কাজে সফল হতে পারবেন। দ্বিতীয় হলো, আচার্য চাণক্য বলেছেন যে সফলতার সুগন্ধ পাওয়ার জন্য অসফলতার ভয়কে দূর করা খুবই প্রয়োজন। তিনি বলেছেন যে অসফলতার ভয় মনে বিস্তার করলে মানুষ কখনো সফল হতে পারে না। এরই সাথে আপনি আপনার প্ল্যানিংয়ের ব্যাপারে অন্য কাউকে বলবেন না, এর ফলে আপনার প্ল্যানিং শুনে সামনের মানুষটি হয়তো আপনার প্রশংসা করবে না হলে আপনাকে ডিমোটিভেট করবে, প্রশংসা করলে আপনার মনে গুড ফিলিং হবে আর এর ফলে আপনি আপনার প্ল্যানিংয়ে ঠিকমতো কাজ করতে পারবেন না। এই জন্য কারোর সাথে নিজের প্ল্যানিং ডিসকাস করবেন না। হ্যাঁ, কখনো কখনো আপনি পরামর্শ নিতে পারেন কিন্তু আপনি প্রপার প্ল্যানিং শোনাতে পারবেন না, আপনার বন্ধুদেরও শোনাতে পারবেন না, কেননা কে জানে হয়তো তারাই আপনার আইডিয়া চুরি করে নেবে, আর এখন কলিযুগ চলছে তো অনেক কিছুই হতে পারে, তো এর জন্য কাউকে আপনার প্ল্যানিংয়ের ব্যাপারে বলবেন না। আর দ্বিতীয় কথা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে আপনার মনের ভয়কে দূর করতে হবে। কোনো কাজে সফল হওয়ার জন্য আপনাকে আপনার মনের ভয়ের সাথে লড়তে হবে, এটা খুবই কমন কথা কিন্তু এটা সবথেকে ইম্পর্টেন্ট। আর তৃতীয়ত হলো, আপনি আপনার বন্ধুদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, কেননা আপনার বন্ধুই আপনার শত্রু হতে পারে। তবে বাইরে থেকে কেউ আপনার শত্রু হবে না, আপনার আপনজনই আপনার শত্রু হবে, এর জন্য ভেবেচিন্তে বন্ধুত্ব করুন। আইনো অনেকে এটা খারাপ লাগতে পারে কিন্তু একটু ভাবুন, কিছুদিন আগে যার সাথে আপনার ভালো মিল ছিল, জমত ভালো, কিংবা আপনি যাকে খুব ভালোভাবে চিনতেন, নিজের বন্ধু মনে করতেন, তাদের সাথেই আজকে ঠিক একটা জমে না। সেটা এর জন্য, কেননা সে আপনার ক্লোজ আর সে আপনার ব্যাপারে ভালো খারাপ সবই জানে আর এর জন্য সে আপনাকে বেশি কষ্ট দেয়। এই কারণে আচার্য চাণক্য বলেছেন যে বন্ধুর স্বার্থের সিদ্ধি পূরণ হলেই সে আপনাকে কষ্ট দেওয়ার কথা ভাবে, তারপর আপনাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ভেঙে যায়। আর এই রিয়েল এক্সপিরিয়েন্স আপনারও হয়তো হয়ে থাকবে, এই জন্য আপনি কোনো বন্ধুর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। নাম্বার চার হচ্ছে, সফলতার জন্য অন্ন জল আর মধুর বাণীও কখনো ত্যাগ করা উচিত নয়, সাথে আপনার ভয়কে জয় করার উপায়ও জানা উচিত। যদি ভয় আপনার মনে প্রভাব বিস্তার করে ফেলে তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনার যা আছে তার ভ্যালু আপনার জানা উচিত, আর এটা খুবই দরকার, কেননা আপনার কাছে খাওয়ার জন্য খাবার আছে, পান করার জন্য জল আছে, বলার জন্য ভালো বাক্য আছে, তো এই জন্য আপনি এগুলোকে খারাপভাবে ইউজ না করে ভালোভাবে ইউজ করুন, তখনই আপনি জীবনে আরও ভালো বেশি সাকসেস হতে পারবেন। নাম্বার পাঁচ খুবই ইম্পর্টেন্ট, নিজের ভুলের থেকে শেখার তুলনায় আমাদের অন্যের ভুলকে মন দিয়ে দেখা উচিত আর এই দিয়ে নিজের জীবন ঠিক করা উচিত। যদি এইসব কথার কনক্লুশন বের করি তাহলে সেটা হলো যে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে, আপনার কি দায়িত্ব সেটা আপনার জানা উচিত, আর আপনার মনের ভয়কে দূর করার উপায় আপনার জানা উচিত। যে কোনো মানুষকে চোখ বন্ধ করে ভরসা করা উচিত না, আর আপনার কাছে যত জিনিস আছে তার ভ্যালু আপনাকে বোঝা উচিত। সবশেষে অন্যের ভুল থেকে শিখে নিজেকে ইম্প্রুভ করার উপায় আপনার আসা উচিত। আর এরই সাথে বেস্ট অফ লাক, এগিয়ে চলুন আর আপনার স্বপ্নকে পূরণ করুন।